সুপ্রিয় দর্শকার্থী এস বি অ্যাকাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের বিজ্ঞান ও পরিবেশ পরিচয় ডক্টর দোলাল দাস চন্দ্র ছাত্রা এই বইটা সলভ করাবো দশম শ্রেণীর তথ্য প্রচুর ছাত্রছাত্রীর রিকোয়েস্টে আজকে আমি মাধ্যমিকের এই জীবন বিজ্ঞানের জীবন বিজ্ঞান ও পরিবেশ ডক্টর দুলালচন্দ্র সাঁতরার বইটা সলভ করে দিচ্ছি তো দেখো সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং তোমাদের সমস্ত বন্ধুদের কাছে শেয়ার করবে দেখো ফার্স্ট প্রশ্ন কি বলেছে টেস্টো এস্টের খড়িত হয় টেস্টে টেস্টেস্টেরন খড়িত হয় অ্যান্সারবে এর অ্যান্সার শুক্রাশয় থেকে শুক্রাশয় থেকে দু নম্বরের প্রশ্ন ইনুসুলিন খড়িত হয় অ্যান্সারবে ডি এর আনসার অগ্নাশয় থেকে তিন নম্বরের প্রশ্ন একটি লোকাল হরমোনের নাম হলো অ্যান্সারবে সির অ্যান্সার টেস্টো এস্টেরন টেস্টো এস্টেরন চার নম্বরের প্রশ্ন কী বলেছে অন্তঃক্ষরা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় না অ্যান্সারবে সির অ্যান্সার পেপসিন পাঁচ নম্বরের প্রশ্ন কী বলেছে বলেছে বীজবিহীন ফল উৎপাদনে সাহায্য করে এ এর আই আইডাবল এ আই এ এটা কিন্তু ওক্সিন ঠিক আছে এবং অক্সিনের রাসায়নিক নাম হলো ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড হস্যই নয়ডয় ও ইন্ডোল অ্যাসিটিক অজভালা আকার দন্তের সয়াকার টয় ক অ্যাসিটিক অ্যাসিড ঠিক আছে পরের প্রশ্ন কী বলেছে আমাদের আমাদের নেক্স প্রশ্ন বলেছে ছয় দাগের প্রশ্ন আমাদের দাগের প্রশ্ন বলেছে অ্যামিবার গমন অঙ্গের নাম হলো অ্যান্সার বেসিয়ার আনসার ক্ষণপদ অ্যামিবার গমন অঙ্গের নাম অ্যান্সার বে সের আনসার ক্ষণপদ সাত নম্বরের প্রশ্ন দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণের জন্য কি বলেছে দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণের জন্য যুক্ত মানব মস্তিষ্কের একটি অংশ হলো অ্যান্সার বেসের আনসার হাইপোথ্যালামাস হাইপোথেলামাস আমাদের পরের প্রশ্ন আট নম্বরের প্রশ্ন ইনোসিলিন ইনসুলিন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তো দেখো তা শনাক্তকরণ করো এর অ্যান্সার হবে এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার প্রোটিন ও ফ্যাটের গ্লুকোজে রূপান্তরে বাধা দেয় প্রোটিন ও ফ্যাটের গ্লুকোজে রূপান্তরে বাধা দেয় তো দেখো আমাদের পরের প্রশ্ন কি বলেছে আমাদের নয় দাগের প্রশ্ন মানুষের করোটির করটি স্নায়ুর সংখ্যা কটি বা হ্যাঁ কটি অ্যান্সার হবে এন্সার আনসার বারো জোড়া দশ নম্বরের প্রশ্ন বল ও সকেট সন্ধির উদাহরণ হলো অ্যান্সার হবে এর অ্যান্সার উরু সন্ধি এগারো নম্বরের প্রশ্ন চোখে ধুলোবালি পড়ার উপক্রম হলেই চোখ দুটি মুদে যায় এটি কী ধরনের ক্রিয়া অ্যান্সারবে বিয়ের প্রতি বর্ত ক্রিয়া বারো নম্বরের প্রশ্ন কী বলেছে কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে মানে বুঝে যায় কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বুঝে যায় এটি হল বে ডির অ্যান্সার থার্মোনেস্টি চলন থার্মোনেস্টি চলন তেরো নম্বরের প্রশ্ন কী বলেছে তেরো নম্বরের প্রশ্ন বলেছে অন্ধকারে দেখতে সাহায্য করে অ্যান্সার বে রড কোষ এর অ্যান্সার রড কোষ চোদ্দো নম্বরের প্রশ্ন দেহের ভারসাম্য নিয়ন্ত্রণকারী অংশটি হলো অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার লঘু মস্তিষ্ক পনেরো বলেছে মানুষের অক্ষি গোলকের যে অংশটি আলোক সুবেদি তা হলো অ্যান্সার ব্যব ডি এর অ্যান্সার রেটিনা আমাদের পরের প্রশ্ন ষোলো নম্বরের প্রশ্ন হাইপোথেলামাস কোন পিটুইটারি হরমোন সংরক্ষিত রাখে অ্যান্সার হবে এডিএইস অ্যান্সার কী হবে এ ডিএইস অ্যান্সারাবে এনটিডায়বেটিক হরমোন এডিএইস এর পুরোনাম দাগের প্রশ্ন কী বলেছে দাগের প্রশ্ন বলেছে সূর্যশিশি নামক পতঙ্গভুক উদ্ভিদের পাতার কর্ষিকাগুলি পতঙ্গ দেহের সংস্পর্শে আসামাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে এটি হল অ্যান্সারবে ডি এর অ্যান্সার কেমোনেস্টি কেমোনেস্টি আমাদের এই যে অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন এইগুলো তোমাদের আমি পরে একদিন সলভ করে দেবো যেমন ফার্স্ট প্রশ্ন বলে দিচ্ছে জীবের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চলনকে কি বলে অ্যান্সার হবে চলন বলে দু নম্বরের প্রশ্ন কি বলেছে স্পর্শের প্রভাবে লজ্জাবতী পাতা মুদে যায় এটি কি ধরনের চলন অ্যান্সার হবে সিসমো সিসমোনেস্টিক চলন ঠিক আছে তো দেখো বাকি যে অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন এইগুলো আমি খুব শীঘ্রই সলভ করে দেবো বুঝতে পারছো ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক অ্যাকাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ